আমার চাঁদ আমি চাঁদের আলো আমি তোমার চাঁদ তুমি চাঁদের আলো যুগে যুগে তোমায় আমি বাসব ভালো এই গানগুলি যখন গাই মানে গাই আমার একটু মন খারাপ হয়ে যায় দাদা নেই যতদিন বাংলা গান বেঁচে থাকবে ততদিন অ্যান্ড্রো কিশোর কণ্ঠরাজ অ্যান্ড্রো কিশোর বেঁচে থাকবেন যারা আমার বন্ধু সহকর্মী আছে তারা কানে আমার একই কথা বলছে যে চাঁদ তারা এই সব যত গান আছে আমার তুমি আমার চাঁদ আমার প্রথম হিট এটা তুমি আমার চাঁদ আমি চাঁদের আলো আমি তোমার চাঁদ তুমি চাঁদের আলো যুগে যুগে তোমার চা আলো তো মার বুকে চিরো সুখে বাধবো তুমি চাঁদের আলো যুগি যুগি তোমায় আমি বাসব ভালো তুমি আমার চাঁদ আমি চাঁদের আলো আহা বা এই গানটা আমি এবং আমার দাদা আমার গুরু ভাই এন্দ্র কিশোর দাদা গিয়েছিলাম চাঁদের আলো ছবিতে এই গানগুলি যখন গাই মানে গাই আমার একটু মন খারাপ হয়ে যায় দাদা নেই আমরা শ্রদ্ধা বলে স্মরণ করছি বাংলাদেশের অন্যতম সেরা শিল্পী কণ্ঠরাজশোর তিনি আসলে বাংলার গানকে অনেক দিয়ে গেছেন এবং সংরক্ষণে নিজের নামটি লিখেছেন এবং যতদিন বাংলা গান বেঁচে থাকবে ততদিন কণ্ঠরাজ এন্ড্র কিশোর বেঁচে থাকবেন মানে সত্যি এটা আমাদের বলতেই হয় যে আমাদের দেশের স্বনমধন্য যত শিল্পী আছে তার মধ্যে আমাদের প্রিয় রিজিয়া পারবেন এবং এই যে আসলে কাজের সুবাদে যেমনটি তুমি বললে যে গুরুত্ব ভাই একসাথে তোমরা কাজ করেছো বেড়ে উঠেছো আর সেই বন্ধুত্ব কিন্তু দারুণ প্রাণের সেই সম্পর্কে একটু শুনতে চাই ওনার আমাদের একই ওস্তাদ জির কাছে আমরা গান শিখেছি আমি ছোটবেলায় অনুরোধের কাছেও গান শিখেছি সুধি ওস্তাদ আব্দুল বাচ্চু আব্দুল হ্যাঁ আব্দুল আজিজ বাচ্চু বাচ্চু ভাই তো আমি শুনেছি বাচ্চু ভাইয়ের কাছে কিশোরদা আমরা তো তখন অনেক ছোট কিশোর দাকে নাকি এরকম হাম넴 ধরতে পারতেন না বালিশের উপরে বসিয়ে দিয়ে হাম넴 এত ছোটবেলা থেকে সে মানে গান গান হ্যাঁ গান গায় চেষ্টা বা শিখতেন দাদার বড় বোন বড় দাদা তো ওনারা গান করতেন নাকি আমরা ওই ওস্তাদজির কাছে গল্প শুনেছি কিশোর দাদার কথা তো আমরা যখন ছোট আমার যখন 7 8 বছর বয়স তখন থেকে আমি গান শিখি আমার বাবা এমনি ঘরে শখ একটু গান গাইতেন যাই হোক হাতে খুঁড়ি বাবার কাছেই এরপরে পাঁচজন গানের টিচার ছিলেন আরকি ওস্তাদি ছিলেন যতটুকু শেখা যায় হাতে না ওস্তাদি না আমি বাবার কাছে জানি হ্যাঁ না ওস্তাদজি কাছে দিলেন বাবা মানে বাচ্চু ভাইয়ের কাছে ওস্তাদজি পাঁচজন ছিলেন আমার বাট মানে বেসিক যেটাকে শেখা ক্লাসিক্যাল শেখা সেটা আমি বাচ্চু ভাইয়ের কাছে শিখেছি আব্দুল রবিউল হোসেন ওনার কাছে শিখেছি মেইন বাচ্চু ভাই তো তো আমরা যখন শুরুবাণী সঙ্গীত বিদ্যালয়ে ভর্তি করে দিলেন বাবা আমাকে তো দ্বারা মানে ছানা ভাই লাউ ভাই খালেক ভাই ওরা সবাই গান শেখাতেন ওদের মানে পরীক্ষা টরীক্ষায় পাশ করে দেন ওস্তাদজি আর আমি ছোটোবেলা থেকে মানে বাচ্চু ভাই আমার বাবাকে নানা ডাকতেন না না ওকে আমি আগে ক্লাসিক্যাল শিখাবো তুমি কোনো কথা বলতে পারবা না আমি কন্টিনিউ বছর খালি ক্লাসিক্যাল শিখতাম আমি জাতীয় পুরস্কার পেয়েছি ক্লাসিক্যাল শিশু শিল্পী হিসাবে তা আমার মানে মন খারাপ হয়ে যেত আমি বাবার সাথে হ্যাঁ না আমি আধুনিক গান গাইতে না আমাকে গাইতে দেওয়া হয় না এটা তো ঠিক না আমি সব ধরনের গান গাইতে আমি তো ক্লাসিক্যাল মানে সিঙ্গার হব না কিন্তু আমাকে কেন গাইতে দেওয়া হচ্ছে না এরপরে মনে করো যখন আমি ক্লাস সেভেনে এটে পড়ি তখন বিভিন্ন স্টেজতে যায় সবাই আমার গান খুব পছন্দ করে হাতে তালি দেয় ভালো বলে আমার তখন আগ্রহ আরও বেড়ে গেল তখন আমি এক পর্যায়ের বাবাই রাগ করলো ওস্তাদির সাথে যে না বাচ্চু আবার মেয়েকে সব ধরনের গান গাইতে দিতে হবে ওর তো ইচ্ছা নাই আর ওর যেটা ইচ্ছা নেই ওটা প্রেসার ক্রিয়েট করলো ওটা কোনোদিনই ভালো হবে না কিন্তু কণ্ঠটা তো দারুণ ভাবে তৈরি একটা কণ্ঠ কালামনি তোমার অনেক আছে তুমি যেইভাবে গল্পটা মানে বলতে পারো শুনে শুনে যেভাবে সেই জন্য বলি আমি প্রতিটা এখনকার যারা সিঙ্গার যারা ভালো করছে বা আরো যারা ভালো করবে আসছে একটা জেনারেশন ওই জেনারেশন পরপর সবার কথা বলি বেসিকটা শিখা উচিত সেটা সিঙ্গারের বেসিকটা থাকলে লং টাইম গান করতে পারবে এবং সব ধরনের গান সব ধরনের গান গাইতে পারবে ঠিক